অলক্ষ্মী অলক্ষ্মী, যে সংসারত অলক্ষ্মী ঢোকে সেই সংসার কোনো দিন উজেয়, সেই সংসার কোনো দিন বড় হয়, যেই সংসারত চোর ঢোকে সেই সংসার ভালো থাকে না। একটা ডাইনি বিয়ে করি আনছং, ডাইনি, একদম ডাইনি। মফিজ ভাই সেই কথা কন, মোরও বাড়ির থাকি, হ্যাঁ, টেকা হারায়, পয়সা হারায়, এটা হারায়, ওটা হারায়, গাছের নাউ হারায়, হ্যাঁ, কুমড়ে হারায়, তারপরে পেঁপে হারায়, এইরকম শুরু হয়েছে। আরে তোর তো চোরে চুরি করে, আর মোর বাড়িতে চোর, অলক্ষ্মী ধরি গেছে এই বাড়িটাত, মোর বাড়িতে চোর, কাঁই ভিত তোমার বাড়িতে চুরি করে মফিজ ভাই, কাঁই চুরি করে তোমার বাড়িত। আরে সেই কথা কইস না, বাজার থাকি আসিয়া, হ্যাঁ, প্রত্যেক দিনে সতম দেখুন, 150 টাকা নাই, 100 টাকা নাই, 50 টাকা নাই, 60 টাকা নাই, 80 টাকা নাই, প্রত্যেকটা দিনে তো শুরু হয়েছে, কাঁই চুরি করে এলে কাঁই। ওই যে ডাইনির বেটিক বিয়ে করি আনছং, শালি মন্দির বেটি খালি টিহা চুরি করবে, খালি টাকায় চুরি করে না, এটিএম কার্ড নিয়ে যায়, ব্যাংক থাকি আমার টাকা হাতে চুরি করছে, এই শালির বেটি এত খারাপ। আরে মফিজ ভাই, ব্যাংকে টাকা থাকে না, গুদামে চাইল থাকে না, সোনা থাকলে আংরা হয়ে যায়, আংরা ফির সোনা হয়ে যায়, কি শুরু হয়েছে না, সংসার নিয়ে খুবই ঝামেলা আছি। আরে যে বাড়িত চুন্নি বউ থাকে সেই বাড়ি কোনোদিন উজেয়, প্রত্যেকটা জিনিস উইয়ার বাপের বাড়িতে পাঠিয়ে দিবে, প্রত্যেকটা জিনিস, গাছের এক না নাউ, সেই নাউও, হ্যাঁ, উইয়ার বাপের বাড়িতে পাঠিয়ে দিবে, তাহলে সংসারটা উজাইবে কেমনে, সংসারটা বড় হবে কেমনে। যে সংসারত চোরের হাত পড়ে সেই সংসার কোনোদিন উজাই রে, সেই সংসার কোনোদিন বড় হয়। মফিজ ভাই, এগুলো দুর্নামের কথা, দুর্নামের কথা। তোমার বউ যদি তোমার টাকা চুরি করে, তোমার বউ যদি ধান চুরি করে, চাইল চুরি করে, মানুষে শুনলে তো, হ্যাঁ, তোমারে মুখো দেখা লাত্তি মারবে, কঠিন লাত্তি, ঠিক সে তোমাকে লাত্তি মারবে, এগুলো কথা কাকো কর না। মোরও বউ তো ওই রকম, ওই শালির বেটি, হ্যাঁ, বাপের বাড়িতে গেছে 4 দিন হয়, এলাও আইসে নাই, আসুক, হ্যাঁ, মেলা কিছু নিয়ে গেছে, কত টোপলা যে নিয়ে গেছে। আরে মোর ধানের ডুলি আছে না, ডুলিত 5 মন ধান ধুনু, মুই ভাবি নিছং, হ্যাঁ, 3 মাস তো যাইবে, হ্যাঁ, 3.5-3 মাস তো যাইবে, 2.5 মাস হতে মোর ধান শেষ, মো কবার নাইছে ধান শেষ, ধান কিনি আনেন না, কি খাইবেন, বাতাস খায়া থাকবেন নাকি। শালি মন্দির বেটি, মোর মনে হয় ওই ধানও ইয়ার বাপের বাড়িতে পাঠাইছে, শালি মন্দির বেটি এত খারাপ। শোনেন মফিজ ভাই, একটা বুদ্ধি দেন, ভালো বুদ্ধি দেন, ওই তোমার বউ, তোমার বউয়ের যতদিন বাচ্চা কাচ্চা হয় নাই ততদিন, হ্যাঁ, এই সংসারের মায়া ধরবেন নয়, অতএব খুব তাড়াতাড়ি একটা বাচ্চা নেন, ওই বাচ্চার মহব্বতে সংসার করবে, সংসারের কিচ্ছু চুরি করবেন নয়, এইটা তোমার মাথা তাইছে না। আরে বাচ্চা কাচ্চা যদি না হয়, হ্যাঁ, জোর করিয়া কি বাচ্চা কাচ্চা দুনিয়াতে আনা যায়, দুনিয়ার তো বাচ্চা কাচ্চা জোর করিয়া আনা যায়, আমরা কি কম চেষ্টা করবেন আছি, বাচ্চা কাচ্চা না হয় তাহলে এলা কি করবেন, কিচ্ছু তো করার নাই, আল্লাহ যদি বাচ্চা কাচ্চা না দেয় তোমার তো আর কোনো ক্ষমতা নাই, শোক হলো আল্লাহর হাতত, এখন কি করবেন, কি আর করিম, সিদ্ধান্ত নিছং, কঠিন সিদ্ধান্ত, ওই শালি মন্দির বেটিক তালাক দেন, তালাক দিয়ে আর একটা বিয়ে করিম, উইয়ার বাচ্চা জীবনও হওয়ার নয়, ওই বাঞ্জা মহিলা শাল আর মোর ভাগ্যে বাঞ্জা মহিলা পড়ছে, ওর জীবনও বাচ্চা হবার নয়। ধর মফিজ ভাই, এটা কি কথা কন, এখন তোমার সমস্যা না ভাবির সমস্যা, এটা তো তোমরা বুঝলেন না, দুইজনে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যায়া পরীক্ষা করেন, চিকিৎসা করেন, হ্যাঁ, তারপর দেখবেন যে আল্লাহর রহমতে, হ্যাঁ, একটা সুন্দর বাচ্চা দুনিয়াতে আসছে, তালাক দেওয়া বাদ দেন, সারা সারি বাদ দেন, না রে মাথাটা মোর খারাপ হয়ে যায়, সংসারটা মোর সারখার হয়ে গেছে, হ্যাঁ, সংসারত মাও নাই বাপু নাই, তারপরেও মোর সংসার উজায় না, হ্যাঁ, মোর খাওয়াইয়া নাই, তারপরও সংসারত এটা থাকে না, ওটা থাকে না, ওই জন্য তো কোনো তোমরা চিকিৎসা করেন, ভালো করে চিকিৎসা করেন, তারপর দেখবেন সংসারত এমনি তোমার বউয়ের মন বসে গেছে, সংসার প্রতি মায়া আসছে, বুঝছেন।